प्रिय बंधुरा आम्रा उत्तरबंगेर आकर्षणीय स्थान जयी सेतुते उपस्थित हलाम। जयी सेतु वेस्ट बेंगलेर दीर्घतम सेतु। एटी पश्चिमबंगेर कोचबिहार जिलार हल्दीबाड़ी और मेखलीगंज शहर के संयुक्त करेछे। सेतुटी 2021 साले चालू करा हुएछिलो। सेतुटीर दैर्घ्य प्राय 2709 मीटर। फारक्का ब्रिजेर थेकेओ এই ব্রিজটি বেশি দীর্ঘ। জয়ী সেতু হলদিবাড়ি ও মেখলিগঞ্জের দূরত্ব প্রায় 70 কিমিকে কমিয়ে 15 কিমিতে নামিয়ে এনেছে। ব্রিজটি নির্মাণ করার আগে দীর্ঘ পথ অতিক্রম করে হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ যেতে হতো। হলদিবাড়ি থেকে যাত্রা শুরু করার পর জলপাইগুড়ি যেতে হতো, তারপর তিস্তা ব্রিজ অতিক্রম করে ময়নাগুড়ি শহরের নিকটবর্তী অঞ্চল দিয়ে কিছুটা দক্ষিণমুখী হয়ে মেখলিগঞ্জ শহরে আসতে হতো। ফলে একদিকে যেমন সময় নষ্ট হতো, তেমনি খরচ এর পরিমাণও অনেক বেশি হতো, সাধারণ যাত্রীদের পক্ষে যা অসুবিধাজনক। কিন্তু সেই দীর্ঘ পথ আজ অতিক্রম করতে হয় না। এখন হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ শহরের সড়কপথের দূরত্ব প্রায় 15 কিমি। এলাকার মানুষের যে দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি আজ পূর্ণ হয়েছে। যে নদীটির উপর ব্রিজটি তৈরি করা হয়েছে তার নাম হলো তিস্তা। এই তিস্তা নদী উত্তরবঙ্গের প্রধান নদী, যে নদীটি ত্রাসের নদী নামে পরিচিত। কোন নদীকে ত্রাস নদী বলা হয় এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় আমরা আসতে দেখি। এই নদীটি সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ও যমুনা নদীতে গিয়ে মিশেছে। সেতুটি চালু করার কয়েক বছর হয়ে গেলেও এখনও বৃষ্টি নিয়ে অনেকের মনে প্রবল উৎসাহ রয়েছে। আমার তো খুবই গর্বিত মনে হচ্ছে, বৃষ্টির প্রতি আমার উৎসাহ প্রবল, কারণ পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ এটি এবং প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট এই স্থানটি। বৃষ্টি থেকে বাংলাদেশ বেশি দূরে নয়, বৃষ্টির উত্তর ও দক্ষিণ উভয় দিকের দৃশ্য দেখে মন জুড়ে যাচ্ছে। আমরা মাঝে মাঝে নদীর চরের মধ্যে কাশফুল দেখতে পাচ্ছি। কথা আবার কৃষক বন্ধুরা ফসল ফলানোর জন্য মাটি প্রস্তুত করে রেখেছেন। আমরা ব্রিজের মাঝখানে এসে পড়েছি। প্রবাহমান তিস্তার জল প্রবাহিত হয়ে চলেছে। নদীটিতে জলের পরিমাণ কম রয়েছে। বর্ষাকালে নদীতে প্রবল জলের প্রবাহ লক্ষ্য করা যায়। নদীটিতে সারা বছর জল থাকে। এই নদীটি বৃষ্টি ও বরফ গলা জলে পুষ্ট। ব্রিজের উভয় দিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বালির চর চোখে পড়ছে। বিএসএফ বন্ধুরাও এই ব্রিজের মাঝখানে এসে ফটো তুলতে শুরু করেছে। আমার মোবাইল দিয়ে তুলে ধরা দৃশ্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা এই ব্রিজ এ উপস্থিত হতে চান বা ইচ্ছুক অবশ্যই আসবেন, তিস্তা নদী ও বৃষ্টির সৌন্দর্য অনুভব করে যাবেন। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের মানুষের সংস্কৃতি, রীতিনীতি, রাজবংশী ভাষা ও প্রাকৃতিক সৌন্দর্য এর সাথে পরিচিত হয়ে যাবেন। বৃষ্টি সম্পর্কে সামান্য কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রকৃতি প্রেমী থেকে শুরু করে সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা যদি সুযোগ পান তবে অবশ্যই জয়ী সেতু দেখে যাবেন। আমরা প্রায় ব্রিজের শেষ প্রান্তে এসে পড়েছি। ব্রিজের শেষ প্রান্ত থেকে কিছুটা দূরে মেখলিগঞ্জ শহর। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ভালোবাসা জানাই।